সবাই বোঝে যে এই শিক্ষা প্রতিষ্ঠান কেন এই সময় বন্ধ রয়েছে। আজকে এই ১৭ মাসে যে পরিমাণ দুর্নীতি লুটপাট হয়েছে, এই লুটপাট দুর্নীতির জবাব একমাত্র ছাত্র সমাজই দিতে পারে, যার কারণে ছাত্র সমাজকে ভয় পায় বিদায়ী এই সরকার, এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এত করে কি হচ্ছে দেখেন, আমি কিছুদিন আগে এক শিক্ষকের সাথে আলাপ করতেছিলাম, একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক, সে বলতেছে দীপক আজকে আমার দশম শ্রেণীর একটা গার্লস স্কুলের শিক্ষক, সে দশম শ্রেণীর, দশম শ্রেণীতে আমার শিক্ষার্থী রয়েছে ৪৮ জন, এই ১৭ মাসে আমার শিক্ষার্থী এখন আছে ২ জন, বাকি ৪৬ জন আর বিয়ে হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এই একটা সাধারণ ঘটনা উদাহরণ দিলাম। তারপরে কি হয়েছে দেখেন, আমরা ছাত্রী নন, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের উপরে একটা গবেষণা করেছি, আমরা দেখেছি যে অধিকাংশ এই ছোট শিক্ষার্থীরা যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পড়াশোনা করছেন, তাদের অধিকাংশই আসলে ভুলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কি, ভুলে গিয়েছে তাদের পাঠ্যপুস্তক সম্পর্কেও। সংগ্রামী বন্ধুগণ, যার কারণেই আমরা বারবার দাবি করেছিলাম এই শিক্ষার্থীদের কিভাবে আবার শিক্ষা জীবনে প্রবেশ করানো যায় এর জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দেখলাম সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। একটা জাতিকে পঙ্গু করে দিতে হলে তার ছাত্র সমাজকে আগে দিতে হবে, যে থিওরি অবলম্বন করেছিল ওই এরশাদ সরকার, সেই একই কাজ করছে বর্তমান সময়ে এসে শেখ হাসিনা সরকার। আপনারা দেখবেন এই টিকা দেওয়ার নামে আগে বলা হয়েছিল অগ্রাধিকার ভিত্তিতে যারা আবাসিক হলের শিক্ষার্থী রয়েছে তাদেরকে টিকা দান গ্রহণ করা হবে, তারপর সকল শিক্ষার্থীকে এর আওতাভুক্ত করা হবে, কিন্তু আমরা এই সময় দেখলাম শিক্ষার্থীদেরও টিকা গ্রহণ করার জন্য করতে হলে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়। এখন পর্যন্ত আবাসিক হলের শিক্ষার্থীদের ৪০% টিকাদানের আওতায় নিয়ে আসতে পারে নাই, এটা খুবই হতাশাজনক। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম এই ঘটনাগুলো, কিন্তু আমরা এর জন্য চুপচাপ বসে থাকবো না, আমরা রাজপথে থাকবো, আমরা আবার পূর্বের ন্যায় শিক্ষার্থীদের যে কোনোভাবে যে কোনো মূল্যে হোক শিক্ষা জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে সোচ্চার থেকে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব। সংগ্রামী বন্ধুগণ।